আয়ত্ত লেখ এবং কোন সংখ্যা বহুভুজ আঁকাবো এটা আমরা শিখবো আজকে এটা অবশ্যই তোমাদের গ্রাফ পেপার বা শখ কাগজ ব্যবহার করতে হবে গ্রাফ পেপারে শখ কাগজে আমরা আয়ত বহু আয়ত্ত লেখ আর কোন সংখ্যা বহুভুজ আমরা আঁকাবো তো তোমরা যারা পার্টিসিপেশন করো নি দ্রুত পার্টিসিপেশন করে নাও এলে আর কি কয়জন বারো জনই তো আছে

আমাদের সময় শুরু হয়ে গেছে নয়টা পঁয়তাল্লিশ বাজে আমরা ক্লাস শুরু করে দিলাম আমাদের আজকের ক্লাস হলো আয়তলেখ লেখ এবং গণসংখ্যা বহুভুজ আমরা এখানে দুটো সারণী দিছি আগে দুটো সারণী নিয়ে আমরা কথা বলি তোমরা এই চারটা এই যে আমরা যে তিনটা সারণী দিছি এটা তোমরা পিন করে নাও মানে এর উপরে গিয়ে দুইবার চাপ দিলে এটা পিন হয়ে যাবে তোমরা এই যে আমরা তিনটা যে সারণি লিখলাম এই সারণি তিনটা পিন করো এই যে স্ক্রিন শেয়ার যেটা দিলাম এটা হলো পিন করো পিন করার নিয়ম হলো এখানে গিয়ে দুইবার চাপ দিবা তাহলে দেখবে এটা তোমাদের পিন হয়ে যাবে পিন হয়ে গেলে সব সময় তোমরা এটা সামনে পাবা এটা কখনো তোমাদের সামনে থেকে যাবে না সবাই কি একজন কথা বলতো এলে ইয়া কি দেখতে পাচ্ছো সারণে এখন আমাদের কাজ হলো আমরা এই সারণি ডাল পার্থক্য বুঝো প্রথম সারণির দিকে খেয়াল করো প্রথম সারণীর প্রথম শ্রেণী চল্লিশ চুয়াল্লিশ তারপরে পঁয়তাল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ চুয়ান্ন পঁচপান্ন ঊনষাট ষাট চৌষট্টি এখানে দেখো আমাদের পাঁচটা শ্রেণী আছে প্রথম শ্রেণীর উচ্চসীমা চুয়াল্লিশ পরের শ্রেণীর নিম্ন সীমা পঁয়তাল্লিশ দেখো এখানে চুয়াল্লিশ আর এখানে পঁয়তাল্লিশ এখানে কিন্তু পার্থক্য আছে এক যখন কোন শ্রেণী যে কোনো শ্রেণীর উচ্চ সীমা এবং তার পরের শ্রেণীর নিম্ন সীমা পার্থক্য থাকবে এক এই ধরনের সারণীকে বলা হবে বিচ্ছিন্ন এটা বিচ্ছিন্ন সীমা এটা হলো বিচ্ছিন্ন সারণী আর পরেরটাই আসো দেখো দ্বিতীয়টায় আসো চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চাশ পুস্পান্ন প্রথম শ্রেণীর উচ্চ সীমা আর দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা দেখো পার্থক্য নাই একই এই ধরনের বলা হবে অবিচ্ছিন্ন যখন কোন সারণী থেকে আয়ত লেখ আঁকতে বলবে যখন দেখবে যে আমাদের সারণীটা বা শ্রেণীব্যাপ্তি আমাদের অবিচ্ছিন্ন করায় আছে যেমন এই দ্বিতীয়টা কিন্তু অবিচ্ছিন্ন করায় আছে দেখো এই ধরনের যদি সারণী হয় তাহলে আমাদের কোনো কাজ নাই আমরা সরাসরি আয়তুল লেখ আঁকার কাজে চলে যাব আর যখন দেখবা যে শ্রেণী ব্যাপ্তি বিচ্ছিন্ন আছে বিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তির বোঝার উপায় দেখো প্রথম শ্রেণীর উচ্চ সীমা আর দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা দুটার পার্থক্য এক যখন এরকম পার্থক্য থাকবে তখন বুঝবে বিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি এই বিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি যদি থাকে সেই সারণী থেকে যখন তোমরা আয় তোলে কাঁদতে যাবে তখন অবশ্যই অবিচ্ছিন্ন করে নিতে হবে চলে আসো আমরা তৃতীয় সারণি দেখো আমরা এই প্রথম সারণীটা আমরা এখানে অবিচ্ছিন্ন সীমা করে নিছি একটা শাড়ি আমরা বাড়াই দিছি দেখো এই যে একটা শাড়ি বাড়াই দিছি এই তৃতীয় শাড়ির নাম হলো অবিচ্ছিন্ন শ্রীনিসীমা তাহলে আমরা একটা বিচ্ছিন্ন সীমাকে কিভাবে অবিচ্ছিন্ন সীমা করবো তার নিয়মটা বোঝো প্রতিটা শ্রেণীর এই যে নিম্ন সীমা এখানে দেখো চল্লিশ নিম্ন সীমার থেকে দশমিক পাঁচ বাদ তাহলে থেকে দশমিক বাদ দিলে এটা হলো আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীর নিম্ন সীমা আর দেখো প্রথম শ্রেণীর উচ্চ সীমা আমাকে চুয়াল্লিশ অবিচ্ছিন্ন শ্রেণীর প্রথম শ্রেণীর হ্যালো সাউন্ড কমাও একটু খেয়াল করো এই যে প্রথম শ্রেণীর আমাদের নিম্ন সীমা চল্লিশ তার অবিচ্ছিন্ন শ্রেণী সীমা হবে চল্লিশের থেকে দশমিক পাঁচ বাদ তাহলে উনচল্লিশ দশমিক পাঁচ উচ্চ সীমা চুয়াল্লিশ উচ্চ সীমার সাথে দশমিক পাঁচ যোগ তার মানে চুয়াল্লিশ দশমিক পাঁচ এভাবে প্রত্যেকটা শ্রেণী আমরা কি করব এই অবিচ্ছিন্ন শ্রেণী সীমা করে নেব দ্বিতীয় সারণীর চলে আসো দ্বিতীয় শ্রেণীর নিম্নমান আমাদের ফর্টি ফাইভ অর্থাৎ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের থেকে দশমিক পাঁচ বাদ তাহলে হবে সাথে দশমিক যোগ তাহলে হলো এইভাবে যতটা আমাদের শ্রেণী সারণিতে যতটা শ্রেণী থাকবে প্রত্যেকটা শ্রেণীতে এই কাজ করে নেব এই কাজ করার নাম হলো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এখন দেখো অবিচ্ছিন্ন শ্রেণীসীমার দিকে একটু খেয়াল করো প্রথম শ্রেণীর অবিচ্ছিন্ন শ্রেণীর নিম্ন সীমা দশমিক পাঁচ আর উচ্চ সীমা হলো চুয়াল্লিশ দশমিক পাঁচ দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা চুয়াল্লিশ দশমিক পাঁচ দেখো এইটা আর এইটা একই এখন আর কোনো পার্থক্য নাই দ্বিতীয় শ্রেণীর উচ্চ সীমা দশমিক পাঁচ তারপরের শ্রেণীর নিম্ন সীমা দশমিক পাঁচ এখানে কোনো পার্থক্য নাই এটা হলো আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা আমরা করে নিলাম আমার মনে হয় প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটা বিচ্ছিন্ন শ্রেণীসীমা থেকে কিভাবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তৈরি করা যায় এটা বুঝতে পারছো সবাই আমি আশা করি এই কাজ করার পর আমরা সরাসরি চলে যাব আয়ত লেখ আঁকাবো আয়ত লেখ অবশ্যই আমরা আঁকাবো কোথায় গ্রাফ পেপারে অর্থাৎ ছক কাগজে ছক কাগজে আমরা এটা আঁকে নেব কিভাবে আঁকে নেব খেল করো প্রথমে আমাদের ছক কাগজের যে রেখাটা আমাদের ভূমির সমান্তরাল তাকে আমরা বলি সয়ান রেখা বা আনুভূমিক রেখা এই আনুভূমিক রেখাকে আমরা এক অক্ষ দ্বারা প্রকাশ করব আর এই যে যেটা রেখা আমাদের উলম্ব রেখা বা খাড়া রেখা এই খারা রেখাকে আমরা বলবো ওয় অক্ষ এখন এই যদি প্রশ্নে আছে বিবরণ সহ আয়তলে কাঁকো তাহলে এই বিবরণটা আমাদের লিখতে হবে বিবরণ লেখার নিয়ম দেখো আমাদের এখানে শ্রেণী ব্যবধান পাঁচ তাহলে এক শক্ক বরাবর প্রতি ঘরের মান এক ধরে অবিচ্ছিন্ন শ্রেণী সীমার নিম্ন অবিচ্ছিন্ন শ্রেণীর নিম্ন সীমা আমরা বসাবো। শ্রেণী ব্যবধান যদি পাঁচ হয় তাহলে এক শক্ত বরাবর প্রতি ঘরের মান আমরা ধরবো এক শ্রেণী ব্যবধান যদি দশ হয় এক শক্ক বরাবর প্রতি ঘরের মান ধরবো দুই শ্রেণী ব্যবধান যদি পনেরো হয় তাহলে এক সক্ষ বরাবর প্রতি ঘরের মান ধরবো আমরা তিন তাহলে এক অক্ষ বরাবর প্রতি ঘরের মান কত হবে এটা আমাদের নির্ভর করবে শ্রী ব্যক্তির উপর শ্রেণী ব্যক্তি পাঁচ হলে প্রতি ঘরের মান এক শ্রেণী ব্যক্তি দশ হলে প্রতি ঘরের মান দুই এরপরে আসো ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরের মান কত হবে সেটা আমাদের নির্ভর করবে সর্বোচ্চ গণসংখ্যার উপর আমাদের এখানে সর্বোচ্চ গণসংখ্যা বিশ তাহলে এই ক্ষেত্রে আমরা প্রতি ঘরের মান এক ধরেও আয় তুলে কাঁকাতে পারবো কিন্তু যখন দেখবে যে কোনো একটা সারণীর গণসংখ্যা গণসংখ্যা অনেক বেশি পঞ্চাশ ষাট যদি এখানে সর্বোচ্চ গণসংখ্যা ষাট হয় খেয়াল করো তাহলে আমাদের সেটার উপর নির্ভর করে আমরা ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরের মান বেশি ধরতে হবে অর্থাৎ সর্বোচ্চ গণসংখ্যার উপরে আমাদের ওয়াই অক্ষের মান নির্ভর করবে তাহলে আমরা এক অক্ষ বরাবর প্রতি ঘরের মান এক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীর নিম্ন সীমা এবং ওয়াই অক্ষ বরাবর প্রতিঘরের মান এক ধরে গণ বসিয়ে আয়ত লেখকে অঙ্কন করা হয়েছে খেয়াল করো আমাদের এই যে সক কাগজের একটা রেখা টানলাম এটা হলো ভূমির সমান্তরাল রেখা এটার নাম হলো আনুভূমিক রেখা অথবা সয়ান রেখা সয়ান রেখার উপরে আরেকটা আমরা লম্ব রেখা রাখছি এই রেখাকে বলা হচ্ছে উলম্ব রেখা বা খাড়া রেখা এই দুই রেখা যে বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুকে বলা হচ্ছে মূল বিন্দু মূল বিন্দুর মান সবসময় শূন্য জিরো যেহেতু আমাদের শ্রেণী ব্যবধান পাঁচ তাহলে দেখো নিম্ন সীমা আমরা বসাছি জিরো থেকে পাঁচ ঘর গিয়া যে বিন্দু পাবো সেই বিন্দুতে আমরা লিখেছি প্রথম শ্রেণীর অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা উনচল্লিশ দশমিক পাঁচ তারপরে পাঁচ ঘর গিয়ে লিখেছি দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা চুয়াল্লিশ দশমিক পাঁচ তারপরে পাঁচ ঘর গিয়ে আমরা তৃতীয় শ্রেণীর নিম্ন সীমাঞ্চাশ এইভাবে বরাবর ঘর পর এই অবিচ্ছিন্ন শ্রেণীর নিম্ন সীমা গুলা বসাব আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো আমাদের সর্বশেষ শ্রেণীর নিম্নসীমা সীমা দশমিক পাঁচ আমরা এখানে বসাচ্ছি ঊনষাট দশমিক পাঁচ কিন্তু আমাদের একটা পাঁচ ঘর যাওয়া লাগবে একটা বেশি যাওয়া তাহলে আমাদের এটা যদি যদি পর আমাদের এটার আরেকটা সারণি থাকতো আরেকটা থাকতো তাহলে সেই শাড়ি পাঁচ এই জন্য আমরা একটা অতিরিক্ত গিয়ে চৌষট্টি দশমিক পাঁচ পর্যন্ত আমরা এক সক বরাবর মানগুলেন বসে দিলাম শিক্ষারিত শিক্ষারিতরা যারা তোমরা আমার সাথে আসো। তোমরা কি এই এক একসক বরাবর প্রতি পাঁচ ঘর পর পর অবিচ্ছিন্ন শ্রেণীর নিম্নসীমা বসানোর আমার তো মনে করি আমি আশা করি তোমরা বুঝে গেছো যদি না বুঝতে পারো তাহলে আমার সাথে কথা বলো যদি এখানে কারু সমস্যা থাকে এক অক্ষ বরাবর পাঁচ ঘর পর পর আমরা প্রতিটা শ্রেণীর নিম্নসীমা বসাই দিলাম দেখো খেয়াল করো এটা যদি কারু প্রবলেম থাকে তাহলে আমার সাথে কথা বলো এরপর আসলো y অক্ষ বরাবর খেয়াল করো y অক্ষ বরাবর আমরা প্রতি ঘরের মান ধরছি এক তাহলে এখান থেকে এই পর্যন্ত কিন্তু আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র শখ কাগজে পাঁচটা ঘর আছে আমি শুধু এখানে বড় আয়ত বড় বর্গ গুলান দেখাছি তাহলে আমাদের এই বিন্দুর মান পাঁচ তারপরে এখানে দশ পনেরো বিশ এইভাবে আমরা প্রতি ঘরের মান এক ধরে ওয়াই অক্ষ বরাবর মান বসে দিলাম এই হলো মোটামুটি আমাদের স্কেল ঘোষণা করা শেষ এখন আমরা কিভাবে আয়তুলে কাঁকাবো সেখানে আমরা মনোযোগী হই দেখো এখানে উনচল্লিশ দশমিক পাঁচ উনচল্লিশ দশমিক পাঁচের গণসংখ্যা দশ তার মানে এই রেখা এই বিন্দুর বরাবর আমরা দশ ঘর যাবো গিয়ে একটা বিন্দু বসাবো এরপরে আসো দ্বিত চুয়াল্লিশ দশমিক পাঁচ এই শাড়ির গণসংখ্যা হলো পনেরো তার মানে এই চুয়াল্লিশ দশমিক পাঁচ এই বিন্দু বরাবর আমরা পনেরো ঘর গিয়ে পনেরো ঘর উপরে গিয়ে একটা বিন্দু বসাবো পর্যায়ক্রমে একইভাবে ভাবে ঊনপঞ্চাশ দশমিক পাঁচ এই বিন্দুর মান হলো গণসংখ্যা হল বিশ তার মানে ঊনপঞ্চাশ দশমিক পাঁচ এই বরাবর আমরা বিশ ঘর যাবো একটা বিন্দু বসাবো এরপরে আসে চুয়ান্ন দশমিক পাঁচ চুয়ান্ন দশমিক পাঁচ বরাবর আমাদের গণসংখ্যা বারো তার মানে এই রেখা বরাবর আমরা বারো ঘর উপরে দিকে যাব এরপরে আসে ঊনষাট দশমিক আট এই রেখা বরাবর আমরা আট ভর যাব গিয়ে এখন আমাদের কাজ হলো এই বিন্দুগুলো সব এক চক্রের সাথে এভাবে যোগ করব বিন্দুগুলো সব এক চক্রের সাথে নিয়ে এভাবে আমরা একটা পেন্সিল পেন্সিল দ্বারা স্কেল দ্বারা এভাবে এক চক্রের সাথে সাথে এভাবে টেনে দেব টেনে দেওয়ার পর তারপরে আমরা এই আয়তের এই উপরের রেখাগুলো এভাবে আমরা আস্তে আস্তে একটার সাথে একটা এভাবে যোগ করে দেবো এইভাবে যোগ করে দিলি দেখো আমরা একটা আয়ত্ত লেখ আমাদের এখানে যতটা শাড়ি আছে যতটা একটা হ্যালো একটা সারুণীতে যতটা শাড়ি থাকবে আমাদের কিন্তু এখানে ততটা আয়ত লেখ আঁকানো হবে এখানে দেখো পাঁচটা শাড়ি আছে আমাদের এখানে পাঁচটা আয়ত আছে এইটা একটা আয়ত এটা একটা আয়ত এটা একটা আয়ত এটা একটা আয়ত এইটা একটা আয়ত পাঁচটা আয়ত আমরা আঁকালাম প্রিয় শিক্ষার্থীরা আমরা এইভাবে কোনো একটা সারণি যদি দেওয়া থাকে সেই সারণের থেকে আয়ত লেখ আঁকাতে পারবো ক্লিয়ার যদি কারু বলো আমি আশা করি তোমরা আয়ত লেখ আঁকান বুঝছো এখন আসো আয়ত থেকে প্রচুর আঁকাবো আমরা একটা আয়ত থেকে প্রচুর আঁকান যাই দেখো প্রচুর আঁকানের নিয়ম আমি এখানে লিখে দিছি একটা আয়ত থেকে কিভাবে প্রচুর এখন যায় খেয়াল করো বৃহত্তর আয়তের ডান প্রান্ত এই দেখো এখানে পাঁচটা আয়ত আছে সবচেয়ে বড় আয়ত হলো আমাদের এইটা আয়ত লেখ থেকে প্রচুর নির্ণয়ের পদ্ধতি হলো বৃহত্তর আয়তের হ্যালো বৃহত্তর আয়তের ডান প্রান্ত বিন্দু থেকে তার আগের মানের বৃহত্তর আয়তের আগে যে আয়তটা আছে বৃহত্তর আয়তের ডান প্রান্ত বিন্দু থেকে তার আগের আয়তের এই যে ডান প্রান্ত বিন্দু আমরা যোগ করে একটা সরল রেখা পাবো হ্যালো হ্যাঁ কথা আছে নাকি কারো কথা থাকলে বলো আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা হ্যাঁ আচ্ছা আমি যেটা বুঝালাম আয়তলে কাকান এটা বুঝিস কি তোমরা বুঝে গেছো তোমরা কি বুঝতে পারছো

একইভাবে বৃহত্তর আয়তের বাম প্রান্ত বিন্দু এবং তার পরের আয়তের বাম প্রান্ত বিন্দু এই যোগ করলাম যোগ করলে একটা রেখা পেলাম এইভাবে আমরা দুইটা সরল লেখা আঁকাবো এই দুই সরল লেখা যে বিন্দুতে ছেদ করলো করে বিন্দু এই এই বিন্দুতে ছেদ করলো বিন্দু থেকে একটা রেখা আমরা এক সক্ষ বরাবর টানবো দুইটা সরল রেখা আমরা প্রথমে আঁকালাম সেই দুই সরল রেখা যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দু থেকে একটা রেখা আমরা এক্স অক্ষ বরাবর টানবো এখন এই রেখাটা এক্স অক্ষের যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুর মানি হবে আমাদের প্রচুর এখন আসো এই বিন্দুর আমাদের মান কত এই বিন্দুর আগের বিন্দুর মান দেখো এই বিন্দুর মান হলো ঊনপঞ্চাশ দশমিক পাঁচ তাহলে এখান থেকে আমাদের এই রেখাটা এক ঘর ডানে গেছে তাহলে আমরা প্রতি ঘরের মান ধরছি এক তাহলে এটা এই বিন্দুর মান যেহেতু আমাদের ঊনপঞ্চাশ দশমিক পাঁচ সুতরাং এই বিন্দুর মান হবে এক যোগ তার মানে পঞ্চাশ দশমিক পাঁচ তাহলে আমাদের নিম্ন প্রচুর এখানে হবে পঞ্চাশ দশমিক পাঁচ এই পঞ্চাশ দশমিক পাঁচ বৃহত্তর আয়তের ডান প্রান্ত বিন্দু ও তার আগের আয়তের ডান প্রান্ত বিন্দু যোগ করি আবার বৃহত্তর আয়তের বাম প্রান্ত বিন্দু থেকে তার পরের আয়তের বাম প্রান্ত বিন্দু যোগ করি রেখা দুইটি যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু সেই বিন্দু থেকে এক শক বরাবর একটি সরল রেখা আঁকি রেখাটি এক যে বিন্দুতে করে সেই বিন্দুর মানি হবে প্রচুর আমরা এখন চলে আসো এই রেখা খেয়াল করো এখন আসো আমাদের বৃহত্তর আয়তের ডান প্রান্ত বিন্দু থেকে তার আগের আয়তের ডান প্রান্ত বিন্দু যোগ করলাম আবার বাম প্রান্ত বিন্দু থেকে তার আগের আয়তের বাম প্রান্ত বিন্দু যোগ করলাম এখন এই রেখা দুটা যে বিন্দুতে ছেদ করলো এই ছেদ বিন্দু থেকে একটি রেখা আমরা এক শক্ত রেখা বরাবর টানলাম এখন এই রেখাটা এক শক্তের যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুর মানই হবে আমাদের কুচুরো তাহলে আমাদের দেখো যে বিন্দুতে ছেদ করলো তার আগের বিন্দুর মান আমাদের ঊনপঞ্চাশ দশমিক পাঁচ তাহলে এখান থেকে এক ঘর ডানি তাহলে এক ঘরের মানে এক তাহলে আমাদের এই বিন্দুর মান হলো পঞ্চাশ দশমিক পাঁচ এই যে নির্ণয় প্রচুর আমরা বের এরপরে আমরা একটা সারণী থেকে কিভাবে রাহিত হিতাহিত এদিকে আসো গণসংখ্যা এখন আমরা আঁকাবো এই রেখা আসলো থেকে লাল রেখা আচ্ছা এরপরে আসো আমাদের আয়ত লেখ আঁকালাম শিখলাম আয়ত লেখ থেকে আমরা এর দরজা লাগাও কিভাবে আমরা প্রচুর বের করলাম এটা শিখলাম আমি আশা করি তোমরা এই সারণে থেকে আয়ত লেখ এবং হলো সেই আয়ত লেখ থেকে কিভাবে প্রচুর এটা তোমরা বুঝতে পারছো আমি আশা করি এরপরে আমরা শিখবো হলো গণসংখ্যা বহুভুজ একটা সারণি থেকে কিভাবে গণসংখ্যা বহুভুজ আমি তোমাদের এই যে প্রথম আবার এখানে উঠেছি দেখো প্রথম সারণীটা আমরা এখানে উঠালাম না এটা দ্বিতীয় একটা নতুন একটা সারণী এখানে ষাট থেকে চৌষট্টি পঁয়ষট্টি থেকে উনসত্তর সত্তর থেকে চুয়াত্তর একটা আমরা চিনি ব্যবধান দিলাম এই আয়তলেক থেকেও গণসংখ্যা বহুভূ আঁকানো যায় আবার আয়ত লেখ ছাড়াও যায় আমরা দুই পদ্ধতি শিখবো প্রশ্নের কখনো কখনো লেখা থাকে আয়ত লেখ থেকে গণসংখ্যা বহুভূ আঁকো আয়ত লেখ ছাড়াই গণসংখ্যা বহুভূ আঁকো আমরা দুই পদ্ধতি শিখবো আমরা প্রথমে আয়ত লেখ ছাড়াই কিভাবে গণসংখ্যা বহুভূস আঁকানো যায় এই পদ্ধতিতে গেলাম যখন এরম একটা সারণি দেওয়া থাকবে সেই সারণী থেকে সরাসরি আমরা গণসংখ্যা বহুভূ আঁকাবো তাহলে আমাদের মূল কাজ হলো প্রতিটা সারণীর মধ্যমান বের করতে হবে তাহলে আমাদের খেয়াল করো প্রথম শ্রেণীর ষাট থেকে চৌষট্টি তাহলে এই শ্রেণীর মধ্যমান কত একটা শ্রেণীর মধ্যমান বের করার নিয়ম হলো ওই শ্রেণীর উচ্চ সীমা চৌষট্টি এবং নিম্ন সীমা ষাট এই দুইটা যোগ করবা তাহলে ষাট আর চৌষট্টি যোগ করলে আমাদের হয় একশো চব্বিশ এই একশো চব্বিশে দুই ভাগ করলে হবে আমাদের বাষট্টি এই বাষট্টি হলো আমাদের প্রথম শ্রেণীর মধ্যমান একটা শ্রেণীর মধ্যমান মধ্যমান বের বের করার সূত্র যে শ্রেণীর শ্রেণীর সেই উচ্চ সীমা এবং নিম্ন সীমা যোগ করব। যোগ করে দুই দেব ভাগ করলে ওই শ্রেণীর মধ্যমান আমরা পাবো তাহলে আমরা এই দুই সংখ্যা যোগ করে দুই দে ভাগ করে আমরা বাষট্টি পেলাম প্রথম শ্রেণীর মধ্যমান বাষট্টি একইভাবে এইগুলো সব আমরা বের করতে পারবো বা অন্য কোনো পদ্ধতি আরেকটা আমরা বের করতে পারি প্রথমটা বাষট্টি আমাদের শ্রেণী ব্যবধান পাঁচ তাহলে প্রথমটার সাথে পাঁচ যোগ করলে দ্বিতীয় অর্ডার মধ্যমান পাবো সাতষট্টি সাতষট্টির সাথে পাঁচ যোগ করলে আমরা তৃতীয় অর্ডার মধ্যমান পাবো বাহাত্তর বাহাত্তরের সাথে পাঁচ যোগ করলে শ্রেণী ব্যবধান যত হবে তত যোগ করে করে আমরা মধ্যমান বের করতে পারবো শুধু প্রথমটা আমরা বের করবো উচ্চমান আর নিম্নমান যোগ করে দুই দে ভাগ তাহলে আমরা প্রথম শ্রেণীর মধ্যমান পেলাম পরের গুলান আমরা ওই পদ্ধতিও বের করতে পারি অথবা অন্য একটা পদ্ধতি যেটা আমি বললাম আমাদের এখানে শ্রেণী ব্যবধান পাঁচ তাহলে আমরা যেহেতু প্রথম শ্রেণীর মধ্যমান পেলাম এই মধ্যমানের সাথে শ্রেণী ব্যবধান পাঁচ যোগ করে গেলে আমরা পরের গুলান পেয়ে যাব বাষট্টি যোগ পাঁচ সাতষট্টি সাতষট্টি যোগ পাঁচ বাহাত্তর হ্যাঁ কথা বলো হ্যালো বাহাত্তর যোগ পাঁচ সমান সাতাত্তর সাতাত্তর যোগ পাঁচ সমান বিরাশি এইভাবে প্রতিটা শ্রেণীর আমরা মধ্যমান বের করলাম এরপরে আসো আমাদের বর্ণনা কিভাবে আমরা এই গণসংখ্যা বহু আঁকাবো খেয়াল করো এখন আমাদের এখন আবার আগের মতন শখ কাগজে একটা ভূমির সমান্তরাল একটা রেখা এক শক্ক অর্থাৎ আনুভূমিক রেখা নিলাম আবার একটা উলম্ব রেখা নিলাম এখন আমাদের কাজ হলো এক শক্ক বরাবর পুঁথি পাঁচ ঘর পর পর এক শক্ক বরাবর পুঁথি পাঁচ ঘর পর পর আমরা এদের শ্রেণীর মধ্যমান বসাবো এখন এখানে একটা জিনিস দেখো আমাদের প্রথম শ্রেণীর মধ্যমান বাষট্টি যদি তার আগে একটা শ্রেণী থাকতো তার মধ্যমান হলো সাতান্ন আমরা এই বাষট্টির আগের একটা মান আমরা এখানে সাতান্ন বসালাম সাতান্ন দিয়ে শুরু করব। অর্থাৎ আমাদের এখানে যে মধ্যমান আছে তার চেয়ে একটা মধ্যমান আগের একটা মধ্যমান আমরা অতিরিক্ত নেব বাষট্টি সাতষট্টি বাহাত্তর সাতাত্তর বিরাশি আমাদের সর্বশেষ শ্রেণীর মধ্যমান বিরাশি কিন্তু আমাদের এর পরে যদি আরেকটা শ্রেণী থাকতো তাহলে তার মধ্যমান হতো কত সাতাশি তাহলে আমরা এখানে আছে পাঁচটা উপাদান আমরা অতিরিক্ত আরো দুটো নিলাম বাষট্টির আগের মধ্যমান সাতান্ন বিরাশির পরের মধ্যমান সাতাশি ওই দুটা অতিরিক্ত নিলাম এরপরে আমাদের কাজ দেখো বাষট্টি আমাদের মধ্যমান তার গণসংখ্যা আট তার মানে এই বাষট্টি এই রেখা বরাবর উপরের দিকে আট ঘর গিয়ে একটা বিন্দু বসাবো তারপরে সাতষট্টি সাতষট্টির গণসংখ্যা আমাদের দশ এই সাতষট্টি এই বিন্দু বরাবর দশ ঘর গিয়ে আমরা একটা বিন্দু বসাব তারপরে আমাদের এখানে আছে বাহাত্তর বাহাত্তরের গণসংখ্যা আমাদের পনেরো তাহলে বাহাত্তর লেখা বরাবর পনেরো ঘর গিয়ে আমরা একটা বিন্দু বসাব তারপরে মধ্যমান সাতাত্তর সাতাত্তর লেখা বরাবর বারো এই যে আমাদের গণসংখ্যা দেখো বারো এই বারো সাতাত্তর বরাবর বারো বিন্দু গিয়ে উপরের দিকে বারো ছোট ঘর গিয়ে একটা বিন্দু বসাবো বিরাশির গণসংখ্যা আমাদের ছয় তার মানে এই রেখা বরাবর উপরের দিকে ছোট ঘর গিয়ে ছয় একটা বিন্দু বসাবো এইভাবে আমরা এই সারণের মধ্য বিন্দু আর গনসংখ্যা থেকে বিন্দু গুলান এখানে আমাদের একটা জিনিস আমি লিখতে ভুলে গেছি এই যে দেখো খেয়াল করো এ বিন্দুর মান পাঁচ দশ পনেরো বিশ এলে প্রতি ঘরের মান আমরা এক করে ধরছি তার মানে এই বিন্দুর মান পাঁচ এই বিন্দুর মান দশ এই মানগুলা লিখতে আমি ভুলে গেছি তোমরা এটা লিখে নিও এরপরের কাজ কি দেখো খেয়াল আমরা পাঁচটা বিন্দু এখানে আমাদের গণসংখ্যা আছে বিন্দু আমরা বসাবো এরপরে আমাদের কাজ হলো শুধু এই বিন্দু পর্যায়ক্রমে যোগ করা প্রথম বিন্দুর সাথে দ্বিতীয় বিন্দু যোগ দ্বিতীয় বিন্দুর সাথে তৃতীয় বিন্দু যোগ তৃতীয়টার সাথে চতুর্থটা যোগ চতুর্থটার সাথে পঞ্চমটা যোগ এই এই পাঁচটা বিন্দু যোগ করার করলেই কিন্তু তোমাদের গণসংখ্যা বহুভুজ হবে না এক সক্ষ বরাবর আসতে হবে এখন আসো আমাদের এটা ছিল আমাদের প্রথম বিন্দু এখান থেকে আমরা একটা রেখা টেনে এই সাতান্ন বিন্দু বরাবর এক সক্ষের সাথে মিলে দেব আমাদের শখ আমাদের সারণীর দেখো বিরাশির গণসংখ্যা হলো আমাদের ছয় এই বিন্দুর মান ছয় এখন এই বিন্দু থেকে একটা রেখা টেনে নিয়ে তারপরের বিন্দু সাতাশি বিন্দু এই বিন্দুর সাথে মিলে দেবো অর্থাৎ আমরা এই রেখাটা এক বরাবরের সাথে মিলে দিতে হবে যদি এখানে ফাঁকা রাখে কেউ তাহলে কিন্তু গুণসংখ্যা বহুভুজ হবে না আমি আশা করি তোমরা একটা সারণি থেকে কিভাবে গণসংখ্যা বহুভুজ আঁকানো যায় এটা সবাই বুঝতে পারছো যদি কারো কোনো কথা থাকে বা প্রবলেম থাকে আমার সাথে কথা বলো হ্যালো তোমরা কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছো অথবা আমি যে এই চার্টগুলান দেখালাম এলে কি তোমরা কিয়ার দেখতে পাচ্ছ না কি একটু আমার সাথে কথা বলো একজন মিউট অন করো করে আমার কথা বলো হ্যাঁ তুমি কি আমার এই যে এই দেখতে পাচ্ছ আচ্ছা আমরা যে এই যে গণন সংখ্যা ও এটা কি তোমরা ক্লিয়ার হইছো হ্যাঁ স্যার আচ্ছা তাহলে এইভাবে যখন প্রশ্ন থাকবে আয়ত লেক সার বহুভুজ আঁকো তাহলে এই পদ্ধতি ব্যবহার করে আমরা যখন থাকবে আয়ত লেখ থেকে গণসংখ্যা বহুভুজ আঁকো আয়ত লেখ থেকে একটা গণসংখ্যা বহুভুজ আঁকো তখন আমরা কি করবো সেটা আমরা এখন শিখে নেবো হ্যাঁ আয়ত লেখ থেকে গণসংখ্যা বহুভুজ খেল করো এই যে আমরা যে আয়তটা আঁকা দেখো আগের চিত্রটা খেল করো আগের চিত্র আমরা কিন্তু শুধু কি করলাম শুধু আয়ত আঁকে আমরা সেখানে দেখাচ্ছিলাম যে এই বিন্দু আর এই বিন্দু যোগ করে আমরা হলো এখান থেকে প্রচুর আঁকান শিখেছি যখন প্রশ্নে থাকবে আয়ত লেখ থেকে গণসংখ্যা বহুভুজ আঁকো তাহলে সেটা খুব সহজ প্রথমে আমরা আয়ত লেখ আঁকে নেবো এর আগে আমরা যেভাবে আয়ত লেখ আঁকলাম ওই একই পদ্ধতিতে আমরা আয়ত লেখ আয়ত স্তম্ভ আগে আঁকানোর পর আমাদের কাজ হলো খেল করো এখানে দেখো পাঁচটা আমাদের পাঁচটা আয়ত আছে এই প্রত্যেকটা আয়তের কিন্তু এই যে এক শক্ক হলো প্রত্যেকটা আয়তের হলো ভূমি মনে করো এটা হলো প্রথম আয়ত তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা হলো প্রথম আয়তের ভূমি এটা হলো আমাদের দ্বিতীয় আয়ত তাহলে এখান থেকে এই পর্যন্ত এই রেখাটা হলো দ্বিতীয় আয়তের ভূমি এইভাবে এক শক্ত হলো প্রত্যেকটা আয়তের কি ভূমি এখন আসো আমাদের কাজ হলো প্রত্যেকটা আয়তের ভূমির বিপরীত রেখা অর্থাৎ এইটা ভূমি তার বিপরীত রেখা যে উপরে যেটা আছে প্রথম আয়তের এখান থেকে এই বিন্দু পর্যন্ত এটা হলো প্রথম আয়তের ভূমি আর ভূমির বিপরীত রেখা হলো এই যে এইটা এখন আসো আমাদের কাজ হলো খুব সহজ প্রত্যেকটা আয়তের ভূমির বিপরীত রেখার মধ্যবিন্দু চিহ্নিত করব আমরা মধ্যবিন্দু কেমনে পাবো আমরা প্রতি ঘরের মান ধরছি পাঁচ অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আমাদের ক্ষুদ্রতর ঘর আছে পাঁচটা তাহলে এই আড়াই ঘর পর গিয়ে আমরা একটা বিন্দু বসাবো এখান থেকে এই পর্যন্ত আমাদের ক্ষুদ্রতর ঘর আছে পাঁচটা তাহলে তার মধ্যবিন্দু হবে আড়াই ঘর এইভাবে প্রতিটি আয়তের ভূমির বিপরীত রেখার মধ্যবিন্দু চিহ্নিত করো খেয়াল করো এই আমাদের এখানে পাঁচটা আয়ত আছে প্রত্যেকটা আয়তের ভূমির অর্থাৎ উপরে যে রেখাটা আছে ভূমির বিপরীত রেখা এই যে প্রত্যেকটার মধ্যবিন্দু এবং আমরা চিহ্নিত করলাম চিহ্নিত করার পর আমাদের কাজ হলো শুধু এই বিন্দু গুলো পর্যায়ক্রমে যোগ করে দেবো তাহলে প্রথম আয়তের মধ্যবিন্দু আর দ্বিতীয় আয়তের মধ্যবিন্দু যোগ করলাম দ্বিতীয় আয়তের মধ্যবিন্দু তার আয়তের মধ্যবিন্দুর সাথে যোগ করলাম এই আয় তৃতীয় আয়তের মধ্যবিন্দু তার আয়তের মধ্যবিন্দুর সাথে যোগ করলাম এই চতুর্থ আয়তের মধ্যবিন্দু পঞ্চম আয়তের মধ্যবিন্দুর সাথে যোগ করলাম যোগ করার পর কিন্তু আমাদের গৌণ সংখ্যা বহুভুজ হয়নি এক সক্ষর একা বরাবর আসতে হবে এর পরের কাজ হলো এই প্রথম আয়তের এই মধ্যবিন্দু থেকে রেখা টেনে নিয়ে আমরা এই যে প্রথম আয়তের বাম প্রান্ত বিন্দুর সাথে মিলে দেবো একইভাবে শেষ আয়তের যে মধ্যবিন্দু আছে সেই মধ্যবিন্দু থেকে একটা সরল রেখায় টেনে নিয়ে শেষ আয়তের ডান প্রান্তের সাথে মিলে দেব অর্থাৎ এক সক্ষ বরাবর আমাদের আসতে হবে এই এই যে এটা একটা গণসংখ্যা বহুভুজ হয়ে গেছে আমাদের অর্থাৎ আয়ত লেখ থেকে আমরা এইভাবে একটা গণসংখ্যা বহুভুজ পাব আশা করি আমাদের সময় শেষ আর এক দুই মিনিট সময় আছে আমরা আজকে ক্লাস শেষ করলাম তোমাদের একটা কাজ দেব এই যে খেয়াল করো একটা বাড়ির কাজ আমি তোমাদেরকে দিব সেই কাজটা হলো এই যে আমরা যে সারণি থেকে বহু আঁকালাম তোমরা এই সারণি থেকে আয়ত লেখ আঁকাবে এই সারণির আয়ত লেখ আঁকাবে আঁকতে হবে এই সারণির এই সারণি থেকে একটা আয়ত লেখ আঁকবে সেই আয়ত লেখ থেকে প্রচুর নির্ণয় করবা সেই আয়ত লেখের আবার মধ্য সেই আয়তুল লেখির আবার গুণ শুনতে বউ বউ এটা হলো তোমাদের এইচ ডাব্লু এইচ ডাব্লুটা তোমরা খেয়াল করো এই যে আমরা যে সারণি থেকে গণ সংখ্যা বহু বুস আঁকালাম এই যে এই সারণিটা ষাট থেকে চৌষট্টি পঁয়ষট্টি উনিশশো এই সারণি থেকে আমি তোমাদেরকে একটা বাড়ির কাজ দিলাম বাড়ির কাজটা হলো এই সারণি থেকে তোমরা একটা আয়ত লেখ আঁকবে সেই আয়তু লেখ থেকে একটা প্রচুরক আঁকবে প্রচুরক নির্ণয় করবে সেই আয়ত লেখ থেকে একটা গণ সংখ্যা বহু এই তিনটা তোমাদের এইচ দেওয়া থাকলে এটা কাজ করবে তোমরা আশা করি তোমরা সবাই আমার আজকে ক্লাস বুঝতে পারছো এবং সবাই যে বাড়ির কাজটা দিলাম এই কাজটা সবাই করবে আর যদি কারো কোনো কথা থাকে আমাকে বলো কারো কোনো কথা থাকলে বলো চৈতি আর চৈতি জি স্যার বলো আজকে ক্লাস কেমন স্যার কোনো কোশ্চেন নাই ভালো হয়েছে স্যার আজকের ক্লাস আমি আগে ক্লাস করি না আগে যে বোর্ডে যাচ্ছিলাম বোর্ডেরটার সাথে আজকেরটা ভালো হলো না আগেরটাই ভালো এটা আমাকে একটু বলো স্যার আগেরটাই ভালো ছিল আজকেরটার সাথে মানে বোর্ডেরটাই ভালো হয় হ্যাঁ আচ্ছা যদি তোমরা মনে করো যে বোর্ডেরটা ভালো তাহলে আমি বোর্ডে ক্লাস নেব আর যদি মনে করো না এখানে ক্লাস নিলে তোমাদের আমি সময় দিতে পারি বেশি আর ওখানে ক্লাস নিলে ওই বোর্ডে তো কাজ করতে হয় তোমাদের সাথে কাজ করতে হয় মানে ওখানে কম কাজ করা যায় আর এইভাবে কাজ করলে আমরা অনেক বেশি কাজ করতে পারবো আমি সেই জন্য আজকে এই পদ্ধতি করলাম তা আজকের পদ্ধতি কি তোমাদের কোনো প্রবলেম হলো না স্যার প্রবলেম হয়নি তাহলে আমরা দেখেছি আমরা পার্টিসিপেশন আমার সাথে ছিল প্রথমে 19 জন এখন আছে 15 জন স্যার জন নাই আমাদের ছাত্রী হলো আমাদের 40 বাকিগুলো নাই কেন হ্যালো চৈতি হ্যাঁ স্যার বলেন আমাদের আরো ছাত্রীরা কোথায় আমরা অন্য সাবজেক্টে তোমরা ক্লাস করো সেখানে পার্টিসিপেশন কত থাকে স্যার প্রথম দিকে তো ভালোই ছিল তারপরে তো ২০ জনের বেশি হয় না কেন এটা কি কেন হচ্ছে এটা একটু তুমি তথ্য নাও নি আমাকে একটু জানাও হ্যাঁ আসলে কি ওরা আমি তো দেখলাম গ্রুপে আমার গ্রুপে তো সবাই আসছে গ্রুপে সবাই আসছে কিন্তু ওরা ক্লাসে আসে না কেন তাহলে আজ হ্যাঁ আমরা হ্যাঁ এটাকে হাফসা স্যার আমি হাফসা বলো আমাদের ক্লাস দিয়ে যেগুলো ছাড় দেয় হচ্ছে যে মানে ক্লাস আছে সেগুলো ছাড় একটু আইডি নাম্বার আর পাসওয়ার্ড দিলে ভালো হতো স্যার আমি রুটিন দিছি না তোমাদেরকে তোমাদের স্যার আমি পাইনি তো স্যার আচ্ছা তোমার ইয়ে কি তোমার আইডি কি তোমার কি নামে আইডি আছে সেটার নামটা বলো আক্তার রহিমুনি হ্যাঁ আক্তার রহিমুনি এই এই নামে তোমার আইডি আছে এই নামে আইডি আছে আচ্ছা আমি তাহলে তোমাকে হলো রুটিন দিয়ে দেবোনি আচ্ছা তুমি গ্রুপের সদস্য না না স্যার আমি গ্রুপে এড হইনি একটু করে দেন তুমি ক্লাস করছ তো কি মানে ক্লাস টেন আর গ্রুপের ভিতর তুমি আসো নাই স্যার আমি তুমি ক্লাস করছ তো কি আপনি নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে সার্চ দিলাম আসলো এটা আচ্ছা দেখি হাফসা হাফসা আমি পরে দেখিছি আচ্ছা তোমাকে আমি রুটিন দেয়া দেবোনি আর সবাই আজকের সময় শেষ ক্লাস অফ করে দিলাম সবাই ভালো থাকো ভালো সুন্দর থাকো আর আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এটা